প্রিয় দর্শক সহ শুরু করছি মেট্রোসিম টু দ্য পয়েন্ট আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলে থাকি টু দ্য পয়েন্ট এই প্রোগ্রামটিতে আজকে আমাদের বিষয়টি ঠিক করেছি রাহুমুক্ত ব্যাংকিং খাতে নতুন যাত্রা দর্শক পত্রিকা এবং টেলিভিশনের কল্যাণে আপনারা হয়তো জেনে গেছেন যে এরই মধ্যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আসার পরে বাংলাদেশ ব্যাংকে যে চেঞ্জটি হয়েছে নতুন গভর্নর ডক্টর আহসান ইস মনসুর তিনি ব্যাংকিং খাতে সংস্কারে কাজ শুরু করে দিয়েছেন এরই মধ্যে এগারোটি বাণিজ্যিক ব্যাংকের বোর্ড পুনর্গঠিত হয়েছে আমরা এই ব্যাংকিং খাত নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে পেয়েছি আমাদের সঙ্গে একজন সফল উদ্যোক্তা তৈরি পোশাক শিল্পের খুবই পরিচিত নাম অনন্ত গ্রুপ সেটি ব্যবস্থাপনা পরিচালক জনাব শরীফ জহির আপনাকে স্বাগত জানাচ্ছি একই সাথে তিনি বেসরকারি যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ইউসিবিরও নবনিযুক্ত চেয়ারম্যান প্রথমেই আমরা শুরু করতে চাই যে এই যে ব্যাংকিং খাতের পুনর্গঠন আপনি জানেন গতকালই গভর্নর বলেছেন যে তিনটি টাস্ক ফোর্স গঠিত হবে এবং একটি টাস্ক ফোর্স থাকবে হচ্ছে যে এই যে নানা ধরনের অনিয়ম ব্যাংকিং খাতে গত পনেরো বছরের কথা যদি বলি সেই সময় ধরে হয়েছে খুব প্লান্ড ওয়েতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং আপনিও এই অনিয়মের শিকার আপনার বাবা প্রয়াত রহমান জহির একসময় এই ব্যাংকটি ভাইস চেয়ারম্যান ছিলেন এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করতে গিয়েই তিনি প্রাণ হারান বলে আমরা জানি অ্যাকচুয়ালি মানে আমাদের এটা ওই বলে যে লাইফ ইজ আ ফুল সার্কেল বেসিক্যালি মানে হোয়াট মাই ফাদার লেট হুমায়ুন জোহের স্টারেড তো ওনারা ব্যাঙ্কটা শুরু করে আপনার মিড এইটি এইটি ফোরের দিকে আর কি ব্যাঙ্কটা চালু করে তো সেখানেও যেটা দেখা যায় যে একটা পর্যায়ে যায় লেট এইটিসে যায় বেশ কিছু লোন আপনার আমাদের যে ওনাদের বিজনেস পার্টনার আক্তরাজান বাবু মানে বেশ কিছু লোন নিয়ে সেই লোনগুলো ইন্ডাস্ট্রির নামে নিয়ে সেই লোনগুলো ফেরত দেয় না আর কি তো ওনারা সব পার্টনার মিলে তখন বল মানে অবভিয়াসলি তারা প্রোটেস্ট করে যেটা তো টাকা নিছেন তখন বোধ নিজের ব্যাংক থেকে নেওয়ার কোনো রেস্ট্রিকশন ছিল না বাট সেখান থেকে নেওয়ার পর টাকাগুলো আর ফেরত আসতেছে না তো অবভিয়াসলি ওনারা তখন সেটাকে বোর্ড থেকেও ওনারা ইয়ে করলো অবজেকশন দিল এবং বাংলাদেশ ব্যাংক থেকে আলটিমেটলি নাইনটি ওয়ানে বোধ হয় ওনার ডিরেক্টরশিপ চলে যায় আর কি তো ওনার সাথে কোনো পার্সোনাল কোনো ব্যবসা বা অন্য কোনো কিছু ছিল না তো এই কারণে এই ব্যাংকের কারণে ওনার ওই ব্যঞ্জেন্স এবং সেখান থেকে আমার বাবা এপ্রিল আমাদের ধানমন্ডি বাসার সামনে আমি তো আমার বয়স তখন ষোলো বছর ছিল আর কি সো সেটাই কিন্তু শুরু এবং ব্যাংকিং বলেন বা এই টোটাল বিজনেস সার্কেলে যে এই ধরনের যে একটা হইতে পারে তখন মানুষ জানাজানি করলো যে ব্যাংকের লোন ডিফল্ট এবং তার কারণে একজন মানুষের জীবন দেওয়া সেটা কিন্তু তখনই কিন্তু স্টাবলিশ হয়ে যায় এরপরে যেটা হয় যে নাইনটিন সালে আপনারা জানবেন যে তখন আমিও বোর্ডে ছিলাম আব্বা মারা যাওয়ার পর আমি বোর্ডের ডিরেক্টরশিপটা নিই তখনও প্রথম বোধ বাংলাদেশে ব্যাংক দখল করার এটাই প্রথম একটা এক্সাম্পল ঘটনা ছিল শাহিজামান জাভেদ এবং আক্তিজামান বাবু ওনারা নিজেরাই ব্যাংকে ঢুকে উইথ আপনার একদম একদম মানে ফুল আর্মড মানে ক্যাডারদেরকে নিয়ে ঢুকে মিটিং এর মাঝখানে এসে সে ব্যাংক দখল করার চেষ্টা করলো আরকি এই আব্বার যে স্যাক্রিফাইসটা তখন যদি এটাকে যদি ঠিকমতো অ্যাড্রেস করা হতো প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প হাতিল লিভ এন্ড রিলিভ বিচার হতো বিচার হতো এবং এই যে ব্যাংক লুটিং এটা যে এটার এগেইনস্টে যদি একটা স্টেপ নেওয়া হতো তাহলে কিন্তু একটা সংশোধন বা একটা বা হয়তোবা আজকে যে আমরা যে আজকে এত বড় একটা ক্রাইসিসের মধ্যে আছে। হয়তো আজকে থিংস উড হ্যাভ বিন লট ডিফারেন্ট তো আমরা যদি গতকালেও বাংলাদেশ ব্যাংক গভর্নর আমাদের যে সাংবাদিকদের ডেকে যে ব্রিফিং করলেন সেখানে কিন্তু তিনি বলেছেন যে আটটি ব্যাংককে এখন বেল আউট করতে হচ্ছে কোনো ব্যাংক তাদের কেয়ার টাকা দিতে চায় না এখন আপনি যে ব্যাংকটিতে দায়িত্ব নিয়েছেন ইউসিবিতে সেখানে কি অবস্থা আসলে একটা ব্যাংক হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি বোর্ড হচ্ছে আপনার দ্য গার্জিয়ান অফ দ্য ডিপোজিটার্স মানি ঠিক আছে ধরেন এখানে একটা ব্যাংকের যে কোনো একটা ব্যাংকে ধরেন আজকে ইউসিবিএল ইজ এ ভেরি বিগ ব্যাংক ইট ইস এ লার্জ ডিপোজিট সাইজ সো সেটার কাস্টোডিয়ান কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি দ্য বোর্ড তো

ইট ওয়াজ হেলদি ব্যাঙ্ক এবং সবাই জানে মার্কেটে ভালো রেপুটেশন দুই পর থেকে যেটা হয় যে আমরা আপনার সবাই জানেন যে মন্ত্রী থাকা অবস্থায় একটা একটা করে বোর্ড মেম্বারদেরকে যারা প্রিভিয়াসলি যারা ছিল যারা একটু অনেস বা যারা ঠিকমতো চালাতে হতে পারে তাদেরকে সে করে এটা ওয়ান ফ্যামিলি সেন্ট্রিক ব্যাঙ্ক হয়ে যায় আর এবং সেখান থেকে ইনডিসিপ্লিনগুলো শুরু হয় তো অবভিয়াসলি আঠারোর আমরা যেটা ডেটগুলো ধরে যাই আঠারোর মিড থেকে বা এন্ড থেকে এটা শুরু করে দুই সালে গত জুন পর্যন্ত এই ব্ল্যানটা ব্যাঙ্কটার মধ্যে কিছু ব্লিডিং হয় বেশ কিছু ব্লিডিং হয় ইন ডিফারেন্ট ফর্ম যেদিন থেকে আমরা বোর্ডের দায়িত্ব পেলাম আমরা যদি ব্যাংকটাকে যদি সুন্দর মতো চালাই উইথ প্রপার কর্পোরেট গভর্নেন্স প্রপার ম্যানেজমেন্ট এই ব্যাংক দিস ব্যাংক ক্যান বি দ্য নাম্বার ওয়ান ব্যাংক ইন দ্য কান্ট্রি ইনশাল্লাহ বাংলাদেশ ব্যাংক গভর্নর একটা কিন্তু কালকে একটা নাম উচ্চারণ করেছে সাবেক ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান জাভেদ উনি বলছিলেন যে ইউকেতে পাঁচ শতাধিক বাড়ির মালিক তারা দুই ভাই হ্যাঁ এখন এই ক্ষেত্রে আপনাদের ব্যাংকের থেকে কি পরিমাণ টাকা চুরি হয়েছে বা লুটপাট হয়েছে কোনো ধারণা যদি আপনি দর্শকদেরকে দেন তো আমরা যেটা ব্যাংক থেকে শুরু করতেছি যে ফার্স্ট থিং হচ্ছে আমরা একটা ফরেনসিক অডিট নিয়োগ করতেছি একদম বেস্ট অফ দ্য অ্যাকাউন্টিং ফার্মস দিয়ে মাল্টি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ফার্মের সাথে যারা লিঙ্ক আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরও আছে তো আমি অলরেডি আমরা সিএফও সহ আমরা অলরেডি নিয়োগ করে ফেলছি অলরেডি তো দুই মাসের মধ্যে আমরা একটা রিপোর্ট চলে আসবে যে আমরা প্রত্যেকটা ব্রাঞ্চের থেকে আমরা এক্স্যাক্ট অ্যামাউন্ট অফ ব্লিডিং একটি সেটা কি পরিমাণ টাকা গেছে কোথায় গেছে সেটা কি সিকিউরিটি বা নাকি আমরা আমরা এই পিকচারটা একদম খুব বাংলাদেশ ব্যাংকের কাছে নিয়ে আসতে পারবো এই যে একটা নতুন সরকার কিন্তু সরকারকে করার জন্য আমার কাছে মনে হয় যে আশুলিয়া গাজীপুর জুড়ে শিল্পে যে অস্থিরতা সেইখানে আজকে বাংলাদেশ ব্যাংকে গিয়েছিল বিজিএম এর যে বর্তমান প্রেসিডেন্ট এবং আরও একজন দুইজন পরিচালক গিয়েছিল আপনিও তো বিজিএম এর বোর্ডে ছিলেন সো আপনি জানেন ইন বিটুইন পলিটিক্সটা আসলে হোয়াট ইজ গোয়িং অন এটা কেন হঠাৎ করে এত অস্থিরতা কেন তৈরি হলো এখানে বেসিক্যালি আপনার বিভিন্ন রকম ইন্টারেস্ট গ্রুপ ঢুকে গেছে অ্যাকচুয়ালি হ্যাঁ তো এখানে যে একটা প্রথম যেটা আমরা মানে যেটা আমরাও জানি আমরা ফেস করতেছি যে আপনার যে জুট ব্যবসা যেটা আছে সেটার একটা ডমিনেন্স পাওয়ার জন্য হয়তো এখন নতুন করে পলিটিক্যাল পার্টি বা যারা মানে ফেরত আসতে চাচ্ছে যাদের এখানে হয়তো বা তাদের প্রেজেন্সটা ছিল না সেটা একটা স্ট্যাবলিশ করার জন্য তারা চেষ্টা করতেছেন তো সেটা একটা পার্টি আছে এখানে হয়তোবা যারা লাস্ট প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল তারা বা চায় যে দেশটা আনস্টেবল থাকুক এখন যেটা হচ্ছে যে এটাকে আপনার শক্তভাবে ধরতে হবে এখন আমাদের যেটা ফার্স্ট সাপোর্ট আমরা পাই যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থেকে এখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অভিয়াসলি হয়েছে না তাদের মোরাল বা তাদের ইয়ে আমরা পার্টিসিপেশন দেখতেছি না অ্যাকচুয়ালি হ্যাঁ তো এখন যেটা হচ্ছে যে আর্মির প্রেজেন্সটা অলরেডি বলার পর কিন্তু ওনারা কিন্তু দেয়ার ইন দ্য গ্রাউন্ড বাট এখন এখন টাইম হচ্ছে যে অ্যাক্টিভ পার্টিসিপেশন করা আর কি যে যে কোনো সব যেখানে কোথাও যদি আপনার ভাঙচুর বা যদি সমস্যা করে সেটা এসে প্রোটেক্ট করতে হবে এবং আমাদের ট্রেড ইউনিয়ন লিডার্সরাও তারাও কিন্তু ফ্যাক্টরির মালিকদের সাথে বা ফ্যাক্টরির সাথে কিন্তু একসাথে তারা বলতেছে এই মুহূর্তে আমাদের কোনো ডিম্যান্ড নাই তো সুতরাং দের ইজ নো এক্সকিউজ যে এটাকে আপনার ল অ্যান্ড অর্ডার দিয়ে এটাকে মোকাবেলা করতেই হবে এবং আমরা আমাদের বলতে পারি আমাদের ফ্যাক্টরির ওয়ার্কাররা কিন্তু কাজ করতে চায় তারা রাইট তো সুতরাং আমরা যদি সেই এনভায়রনমেন্ট দিই বাইরের থেকে যদি কোনো ডিস্টারবেন্স না আসে তাহলে কাজ করা সম্ভব এবং কোনো ইস্যুই না অ্যাবসোলিউটলি দের ইজ নো ইস্যু আপনাদের তো তৈরি পোশাকের পাশাপাশি রিয়েল এস্টেট সেক্টরে আপনাদের বিনিয়োগ আছে এবং খুব সুনামের সঙ্গে অনন্ত ট্রাস্টের কথা আমরা জানি নির্মাণ খাতের কি অবস্থা আমাদের তো প্রায় এক মাস যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য কিছুটা স্থবির ছিল সেইখানে কি ধরনের প্রণোদনা আপনারা দেখছেন এবং উদ্দীপনাটা কেমন আমার মানে আছে এটা অ্যাকচুয়ালি শুধু মানে আমাদের মানে রিয়েল এস্টেটে আমরা রিলেটিভলি নতুন বা আমরা প্রজেক্টটা অনেক বড় প্রজেক্ট করছি তো এখানে অ্যাকচুয়ালি বিজনেসম্যানদের একটা হচ্ছে যে কনফিডেন্স রাইট যে কনফিডেন্সটা যদি থাকে মার্কেট যদি স্টেবিলিটি থাকে মার্কেটের কনফিডেন্সটা থাকতে হবে যারা আমাদের ক্রেতা বা যারা ইনভেস্টার বলেন বা যেটাই বলেন এখানে আমরা যে স্টেবিলিটিটা যদি ক্রিয়েট করতে পারি যত শীঘ্রই পারবো ততই কিন্তু আমরা মার্কেটটা আবার ডেভেলপ হবে এখন হাউজিং সেক্টরে হচ্ছে যে আপনাদের ইজ আ হিউজ ডিম্যান্ড হ্যাঁ এবং তার সাথে রিলেটেড কনস্ট্রাকশন এবং আমাদের যে ডেভেলপাররা যে স্কেলে কাজ করুক কয়ে মিড সেগমেন্ট লাক্সারি সেগমেন্ট বলেন তো আমরা চাচ্ছি যে দেশটা একটা স্টেবল পজিশনে চলে আসতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আর কি এবং সেটা আমাদের ইনভেস্টমেন্টের জন্য ভালো আমাদের গার্মেন্টসে বায়ার ভিজিট বলেন সেটার জন্য ভেরি ইম্পর্টেন্ট সো আমরা ল অ্যান্ড অর্ডারটাকে আগে ফিক্স করতে হবে করলেই প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ মানে ইট কাম ইন প্লেস

একটা ভালো খবর যখন গভর্নরের সঙ্গে মিট করে আপনাদের বিজিএম নেতারা বের হন আমাদের গণমাধ্যমকে ব্রিফ করেন প্রেসিডেন্ট এবং আর একজন ডিরেক্টর যে ছিলেন মিস্টার রাকিব তারা কিন্তু বলছিলেন যারা মিসক্রিয়েন্টস তাদেরকে অ্যারেস্ট করবে এরকম একটা ঘোষণা তারা দিয়েছেন এটা আপনাদেরকে যে কনফিডেন্সের কথা বলছিলেন সেখানে ফুয়েল করবে আমরা শুনতেছি এবং আমরা কিন্তু অ্যাকশনও দেখতেছি আর্মি কিন্তু ইজ মোর ইনভলভ এবং পুলিশ যদি সাথে যদি ওই যে আর্মিতে হয়তো বা অ্যারেস্ট করার ইয়েটা নাই হতো বা বাট এই ধরনের কিছু চেঞ্জেস অ্যামেন্ডমেন্ট আনা উচিত অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যেটা সেটাকে আবার রিবিল করা উচিত ইমিডিয়েটলি উইদাউট এনি ডিলে তো আমার একটা ইয়ে হচ্ছে যে আমাদের এখন সবাইকে নিয়ে কাজ করতে হবে অ্যাকচুয়ালি মানে উই ক্যানট সেগ্রিগেট উই ক্যানট ডিসক্রিমিনেট হ্যাঁ এটাই তো আমাদের আন্দোলন যেটা আমরা আমরা ইভেন এই যে দেখেন আমরা যে আজকে সাহস পাচ্ছি কথা বলার এটাও কিন্তু এই যে ছাত্রদের রেভলিউশনের কারণেই কিন্তু আমরা আজকে বসে কথা বলতে পারতেছি এবং সাহসটা পাচ্ছে এবং মনে হচ্ছে যে চেঞ্জটা করা দরকার এই সাহসটা দিছে আমাদের এবং হ্যাঁ এক্সাক্টলি মানে আমরা যে যে রেভলিউশন এবং যে মানে লাইফগুলো লুজ করছি আমরা এটাকে আমাদের রেসপেক্ট করতে হবে বিয়ন্ড দ্যাট আমার মনে হয় যে আমাদের এখন যত পারি আমরা ছাড় দিয়ে আমাদের সবাইকে নিয়ে এই যে আওয়ামী সরকার কি করলো এই ষোলো বছর এই যে ডিসক্রিমিনেশন যে আপনাকে সামহাও আপনার বিএনপি লিঙ্ক বা এই লিংক বা সেই লিঙ্ক করা যায় বিএনপি ওইটা উনি কিন্তু ওনার যে পপুলারিটি বা যেটা উনি করতে পারতো ওনার তো অটোক্রেটিক ইয়েটা চলে আসছে ওয়েট টু হোল্ড অন টু ইউ অটোক্রেটিক পাওয়ার ইউ হ্যাভ টু ইনক্লুসিভ আপনি সবাইকে নিয়ে কাজ করতে হবে তো এখনো আমার কথা হচ্ছে যে আমি জাস্ট ছোট করে বলতেছি এগুলো আমার বিষয় না বাট ধরেন ইন্ডিয়ার সাথে আমাদের অ্যাপসোলুটলি কোন কারণ নাই তাদের সাথে আমাদের আমাদের নেই খারাপ সম্পর্ক যেটা আমরা আমেরিকাকে নিয়ে করছি আমরা যখন টিভিতে দেখতাম যে আমেরিকাকে নিয়ে খারাপ কথা বলা হচ্ছে তখন আমার মানে বুক কাঁপতো আমার তো এক্সপোর্ট যাচ্ছে আমেরিকাতে আমরা পড়াশোনা করছি আমেরিকাতে আমরা জানি ওখানে ডেমোক্রেসি কেমন চলে কিভাবে চলে খারাপের মধ্যে তো তারা দেয়ার ওয়ান অফ দা লিডিং মানে মোস্ট মোস্টপান্ট্রি সিমিলারলি ইন্ডিয়া হচ্ছে আমাদের নেই ইন্ডিয়ার গ্রোথ ইজ ফিনোমিনাল ঠিক আছে তো ইন্ডিয়ার সাথে আমরা কেমনে কাজ করতে পারি সেটা দেখতে হবে তারা যে ভুলটা করছে ইন্ডিয়া যে একটা গভর্নমেন্টের সাথে একটা ব্যক্তির সাথে তারা কাজ করছে তারাও কিন্তু ক্রিটিসাইজ হচ্ছে কিন্তু হচ্ছে না যে তা না তো ওইগুলো যখন আমরা হাইলাইট করবো তখন কিন্তু ওদের মিডিয়াও কিন্তু পিক করবে যে ওদের স্ট্র্যাটেজি রং হ্যাঁ তো ওই জিনিস ওই ভুলটা যেন আমরা না করি যে আমরা কিন্তু সবার সাথে মিলে কাজ করতে হবে ঠিক আছে তো ইন্ডিয়া হচ্ছে আমার নেইবার ইন্ডিয়া অলরেডি আমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেস আছে আমরা কিন্তু ওখানে একটা বড় একটা মার্কেট কিন্তু ইন্ডিয়া

নর্থ আমেরিকা ইউএসএ এবং কানাডা এই দুটা বাজার আমরা যদি ওই যে আপনার যে বিশেষ বাণিজ্য সুবিধা যেটা আমরা পাই রপ্তানি ক্ষেত্রে জিএসসি ফ্যাসিলিটিস যেটা আমাদের যদি ডিউটিটা না দেওয়া লাগতো হ্যাঁ তাহলে তো মানে আপনাদের দিক থেকে মানে উদ্যোক্তারাও যেরকম সুবিধা পেতেন দেশও উপকৃত হতো হ্যাঁ এবং আমরা এর আগে কিন্তু দেখেছি বিজিএমএ প্রফেসর ইউনিসকে নিয়ে চেষ্টা করেছে সরকারের দিক থেকে আমার মনে হয় আপনি যেটা বললেন যে সর্বোচ্চ পর্যায় থেকে যখন একটা দেশকে আপনার বলা হয় বুলিং করা হয় যে আমাদের আটলান্টিক পার হয়ে দিকে যাওয়া দরকারটা কি সো আমরা তো আসলে ওই রেজাল্টটা পাবো না হ্যাঁ সো এখন তো ডেফিনেটলি আপনারাও বিজিএমএ থেকে আপনারা নেতৃত্বে আছেন এটা তো নিশ্চয়ই গো ফরওয়ার্ড করবেন মানে আসলে কি মানে জিনিসটাকে তৈরি করে মানে টেকনিক্যাল একটা সাইড আছে যে কোনো কিছু যখন আমরা অ্যাপ্রোচ করবো সে আমরা একটা ডিউটি ফ্রি জন্য আমরা চাবো সেটা কিন্তু আপনাদের ইজ এ লং প্রসেস যে আপনার আপনার ওদের যে ট্রেড বডিসগুলো আছে সেখানে যায় প্রপার অ্যাপ্লিকেশন করা সেখানে যায় লবি গ্রুপ মানে ওখানে আপনার কিছু লবি গ্রুপ লাগবে ওখানে যায় আমাদের অ্যাডভোকেসি করার জন্য তো এখন বিজিএমএ বা আমাদের যারা নেতারা আছে মানে সেক্টর ওয়াইজ আর কি তাদের কিন্তু আরও অ্যাক্টিভ রোল প্লে করতে হবে

বা আপনার একটা পাওয়ার প্ল্যান্টের পারমিশন পাইছে গার্মেন্টসের বিজিএমতে বসে তার তাদেরকে আপনি ধরেন তাদেরকে বলেন যে না ইউ হ্যাভ মিস ইউটিলাইজ ইউর পজিশন বাট আমি ঢালাভাবে কেন আমি বলবো যে এ খারাপ ও খারাপ তা আমার কথা হচ্ছে যে আপনার এখানে দল থাকা উচিত না এখানে সবাই ইন্ডিভিজুয়াল তাদের ক্রেডিবিলিটি নিয়ে ইলেকশনে আসা উচিত এবং ইলেকটেড বডিতে আসা উচিত এবং এখানে যোগ্য লোক লাগবে আমি এখানে একটু ইন্টারাপ্ট করি জানো শরীফ জহির এটাকে অনেকে একটা সিঁড়ি হিসেবে ব্যবহার করে যে বিজিএমের নেতৃত্বে গেলে এরপর এমপি এরপরে মন্ত্রী মানে আপনি এই যে ধারাটা আপনি যেহেতু বোর্ডে ছিলেন এবং আপনার অনন্ত গ্রুপ অনেক বড় মানে কন্ট্রিবিউট করছেন আপনারা ডেফিনেটলি এই জায়গাটা সংস্কার চান মানে আমরা দেখেন আমরা যখন বোর্ডে ছিলাম আমাদের ডক্টর রুবানা হক তখন ছিল এতে মানে আমি কিন্তু ওনাকে মানে ফোরাম টোরাম এগুলো আমি বুঝি না বাট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল শি হ্যাজ রিয়েলি ওয়ার্ক হার্ড মানে আমি কোভিডের সময় আমি তো দেখছি মানে অ্যাকচুয়াল কাজগুলো মানে হচ্ছে আপনার কনস্ট্রাকটিভ কাজ আমরা আরএসসি ফর্ম করছি এখন আপনার আগে ছিল একর্ড অ্যালায়েন্স একদম কমপ্লিটলি রিপ্রেজেন্টেড বাই কাস্টমারস এন্ড ট্রেড ইউনিয়নস আমরা বলছি যে না ইন্ডাস্ট্রি তো পার্টিসিপেশন রাখতে হবে এবং আমরা আপনার এত মানে 13 শুরু হয় তো একর্ড আমরা কিন্তু এই 19 এসে আমরা ইন্ডাস্ট্রি থেকে রিপ্রেজেন্টেশন করলাম যেটা নাম দিলাম আরএসসি হুম এই ধরনের গঠনমূলক কাজগুলো তো করতে হবে এই যে এখন বললাম যে আপনি ট্রেড ফ্রি আপনি চাচ্ছেন আমেরিকার সাথে আমার তো কাগজ কলম সবকিছু রেডি করে দিতে হবে তাহলে না প্রফেসর ইউনুস যা রিকোয়েস্টটা করলে তখন জিনিসটাকে অ্যাক্টিভেট করতে হবে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প হাতিল লিভ অ্যান্ড রিলিভ এগুলো তো কাজ করতে হবে আমার লেবার নিয়ে কাজ করতে হবে এখন আমি যতই বলে আমি পে করতেছি সব কিছু ঠিক আছে কিন্তু আমার তো মানে ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রি থেকে বা আপনি বায়ার থেকে বা ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে তো আমি রেকগনিশনটা পাচ্ছি না আমার কত কাজ আমি বলবো যে আমার লিভিং ওয়েজ কত দেখো তুমি বাংলাদেশে লিভিং ওয়েজ হবে এত আমার একটা প্ল্যান থাকবে যে আমি এভাবে করে আমি লিভিং ওয়েজে আমি যাব। হ্যাঁ আমার মিনিমাম সিএম থাকতে হবে এত আমরা দেখা যাচ্ছে আমরা নিজেরা নিজেদের সাথে কম্পিট করি হ্যাঁ আমরা সিএম কমাচ্ছি এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরি তো এই জিনিসগুলোতে এই ডিসিপ্লিনগুলো কিন্তু আপনার মানে বিজিএমএ বা ইন্ডাস্ট্রি যে অ্যাসোসিয়েশন আছে তাদেরই কিন্তু দায়িত্ব এটাকে যে পজিটিভলি এটাকে কীভাবে সাজাবে আমরা যদি জাস্ট মানে এভরিডে কাজ যদি একই জিনিস করি যে ফিতা কাটলাম ছবি তুললাম বা আপনার ওই পলিটিক্স করলাম তাহলে তো আমার জিনিসটা তো তাহলে ঠিক হলো না আর কি জি আমরা যে বিষয়টি নিয়ে শুরু করেছিলাম রাহমুক্ত ব্যাংকিং খাতের নতুন যাত্রা আমি ওই ব্যাংকিং খাতের দিকে আবার একটু আপনার দৃষ্টি নিতে চাই আপনাদের দিক থেকে নিশ্চয়ই আপনারা বাংলাদেশ ব্যাংক গভর্নর যেটা বারবার বলছেন যে এই আটটা ব্যাংকের কথা বিশেষ করে এস সাহেবের দখলে যে ব্যাংকগুলো ছিল সেই ব্যাংক এখন একটু বেকায়দায় আছে বাট এর জন্য পুরো ব্যাংকিং খাত ডুবে যাবে না সরকার এই ব্যাংকগুলোকে সাপোর্ট দিচ্ছে এবং আপনারা বিএবি থেকে আমি একটু বিএবির নামটা এই কারণে আমার মনে আসলো যে বিএবির দীর্ঘকালীন চেয়ারম্যান এবং এক ধরনের সেটেল চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাহেব হ্যাঁ উনি যে এই যে আমরা কিছুদিন পরপর দেখতাম প্রধানমন্ত্রী ত্রান্ত হবিলে খুব হাসি মুখে নিয়ে আপনারা টাকা পয়সা দিচ্ছেন হ্যাঁ আপনার কম্বল দিতেছেন যদি সেটা প্রপারলি সুবিধা বঞ্চিত মানুষগুলো পায় ইস ওকে কিন্তু আপনাদের থেকে জোর জোর জবরদস্তি করে নেওয়া হতো নাকি আপনারা উইলিংলি দিতেন এই যে চাঁদা কত হাজার কোটি ফ্যাক্ট যে আপনি যেটা বললেন যে আপনার অ্যান অ্যাসোসিয়েশন কিন্তু আপনার আপনার বেনিফিটে আপনি কাজ করতেছেন এখন উনি ওনারা কিন্তু আমার অনেক মুরব্বী

আমার কি আসলে কি সাপোর্ট করে নাকি এখন ব্যাঙ্কগুলো সত্যি কথা হচ্ছে যে আমরা যদি আমাদের অ্যাকচুয়াল নিয়ে কথা বলি তাহলে সেটা ওটা মানে আরেক চ্যাপ্টার আর কি অনেক সময় লাগবে আমি জাস্ট সেক্টর নিয়ে একটু বলি আমার যে এখন যে সিচুয়েশন আর কি এখানে ইমিডিয়েট ব্যালেন্স শিট রিস্ট্রাকচারিং দরকার ইমিডিয়েট এবং সেটা শুধু একটা দুটা ব্যাঙ্ক না আমার মানে টোটাল ইন্ডাস্ট্রির অ্যাকচুয়াল পিকচারটা আনতে হবে ঠিক আছে এবং এখানে কত বড় হোল

আমার যে ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা আমার হচ্ছে যে আপনার প্রাইভেট ইনভেস্টারের কাছে এটাকে দিতে হবে আপনি কোনোভাবে এটা ইটস ভেরি ডিফার্ট এখন তো একটা সাময়িক আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বা হয়তো বা আমরা ওটা ইমার্জেন্সি সিচুয়েশন ট্যাকল করতেছি বা ধরেন ইসলামিয় ব্যাংকের মতো একটা ব্যাংকে আপনার ইউ হ্যাভ টু ওপেন ইট আপ টু প্রাইভেট ইনভেস্টার্স ঠিক আছে আপনার ফার্স্ট হচ্ছে যে ওনাদের শেয়ারটাকে ওটাকে সেপারেট করতে হবে যেন আপনি কারণ সেভেন্টি এইটি পার্সেন্ট শেয়ার হোল্ডিংয়ে চলে গেছে এইটি পার্সেন্ট ওখানে কেউ ইনভেস্ট করবে না আপনি যেটা করতে হবে যে আপনি ওটাকে ফ্রিজ করে আপনি নতুন ইনভেস্টার ইমিডিয়েটলি ঢোকাতে হবে সেটা বাংলাদেশের স্টেক পারে বাইরে থেকে বাইরে থেকে হতে হবে যে আমি যদি টোটাল জানি যে আমার ব্যালেন্স শর্টেজ এটা আছে দেন আই কল আউট ফর অফ মানি এখন আপনি যদি বড় বড় ইনভেস্টমেন্ট প্রাইভেট ইক্যুইটি ফান্ড ধরেন অথবা ডিএফআইগুলো ধরেন যে আইএফসি সিডিসি ডিজি এরা আছে এসব টাকা কিন্তু আসলে কোনো বড় টাকা না কিন্তু জি আমি আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জনব শরীফ জহির দর্শক আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম রাহু মুক্ত ব্যাংকিং খাতের নতুন যাত্রা দর্শক রাহু মুক্তির ঘটনাটি ঘটেছে গত পাঁচই অগাস্ট শিক্ষার্থী জনতার বিপ্লবের মাধ্যমে আজ পাঁচই সেপ্টেম্বর সেই শিক্ষার্থী জনতা বিশেষ করে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এটি সেলিব্রেট করছে আমরা আশা করি যে রাহু মুক্তির যে ঘটনাটি এটি আমাদের অর্থনীতি এবং জীবনযাপনে সবখানেই ঘটবে সেই প্রত্যাশায় শুভকামনা সহ শেষ করছি মেট্রো টু পয়েন্ট আবারও কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন